হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রনিস ব্লগসে। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। তো আমি যাই হোক, এখন কারো বিষয়ে বলতে আমি আসিনি, আমি এখন শুধু জাস্ট আমার বিষয়ে বলতে এসেছি, আমার বিষয়ে কিছু কথা বলবো বলে এসেছি। আমি আমার নাম রুবি। তোমরা আমার আমার চ্যানেলটা আমার ছেলের নামে খোলা আছে। তো তোমরা যারা দেখছো, আমাকে যারা ফলো করো, তারা আমার নাম জানো কিনা জানি না। আমি অনেক ভিডিওতেই আমার নাম মেনশন করেছি যে আমার নাম রুবি। তো যাই হোক, আমার আমি আমার মনটা সত্যি ভীষণ খারাপ, আমার মনটা ভালো নেই। তার কারণ আমি ওয়াইটিতে অনেক অনেক দিন আগে এসেছি, ওয়াইটিতে প্রায় 1 বছরের কাছাকাছি হতে আসছে। তো তোমরা জানো অনেকে যে আমার একটা ছোট বাচ্চা নিয়ে আমি খুব কষ্ট করে ভিডিও করি, ব্লগ ভিডিও হয়তো সেরকম দিতে পারি না, তবে যতটা করার যতটা পারার চেষ্টা করি। তো অনেক কষ্ট করে ভিডিও করি ছোট বাচ্চা নিয়ে। তো তারপরেও আমার আমার সাবস্ক্রাইবার অনেক আগে পূর্ণ হয়ে গেছে, অনেক আগেই পূর্ণ হয়ে গেছে, প্রায় 2-3 মাস আগে পূর্ণ হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার। কিন্তু আমার ওয়াচ টাইম, আমি আগে শর্টস ভিডিও করতাম, আমি প্রথমেই শর্টস ভিডিও দিয়েই আমার চ্যানেলটা শুরু করেছিলাম। তো আমি শর্টস ভিডিও করতাম, আমি যখন চ্যানেলটা শুরু করি তখন কিন্তু আমি এত কিছু ওয়াইটি সম্পর্কে জানতাম না, ঠিক আছে? পরে ওয়াইটি সম্পর্কে জানলাম। তো তারপরে মানে আমি শর্ট ভিডিও অনেক করেছি, ব্লগ ভিডিও সেরকম দিতে পারতাম না, তার কারণ ছোট বাচ্চা, ওই নিয়ে আমি ব্লগ ভিডিও দিতে পারি না। তো মানে এখন আমি এমন ফেড আপ হয়ে গেছি, মানে যাদের সাবস্ক্রাইবার আমার থেকে অনেক কম তারা ব্লগ ভিডিও করে, তো তাদের ভিউজ অনেক আছে, আমার ওয়াচ টাইম যে কবে পূর্ণ হবে বলতে পারছি না। তো ভিডিও করেই যাচ্ছি, পাগলের মতো ভিডিও করেই যাচ্ছি, করে গেছি আমার প্রায় 2K-এর কাছাকাছি, মানে শর্টস ভিডিও তো আমি অনেক করতাম, ওই কারণে আমার 2K-এর প্রায় 2K-এর কাছাকাছি ভিডিও আমার হতে চলেছে, কি যাই হোক হবে হয়তো 2K, আমি এখন দেখিনি। তো আমি শুধু এখন সবাই বলে আমি মনিটাইজেশনের জন্য করছি না ভিডিও, নিজেকে বলে, কিন্তু এটা কে কিভাবে বলে আমি জানি না। তবে আমি এটা বলছি যে আমি আমার চ্যানেল মনিটাইজেশন করার জন্য ভিডিও করছি, তার কারণ আমার খুবই প্রয়োজন আমার চ্যানেলটা মনিটাইজেশন হোক। আমি চাইছি আমার তাড়াতাড়ি আমার চ্যানেল মনিটাইজেশন হোক, আমার প্রয়োজন, আমি প্রয়োজন এসেছি। আমি প্রথমে ইউটিউবে প্রয়োজন আসিনি, কিন্তু তারপরে আমি বুঝতে পারলাম যখন ওয়াইটি সম্পর্কে, তখন এখন মনে হচ্ছে আমার আমার সত্যিই খুবই প্রয়োজন। অনেকেই দেখি, অনেকেই আসে ইউটিউবে, কেউ প্রয়োজনে আসে, কেউ মানে বিনা প্রয়োজনেও আসে। তো যাদের প্রয়োজন নেই তারাও আসে, তো তারা যাদের অনেক টাকা পয়সা আছে তারাও আসে ওয়াইটিতে এসে ভিডিও করে। তো আমি জাস্ট তোমাদের কাছে বলতে চাইছি যে প্লিজ বন্ধুরা, তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো। আমি সত্যি ভিডিও দিয়ে দিয়ে এবার পাগল হয়ে গেছি, আমাকে আমার আমার সাবস্ক্রাইবার, তোমরা একটা জিনিস বলো তো যে সাবস্ক্রাইবার অনেক আগে পূর্ণ হয়ে গেছে, অথচ ব্লগ ভিডিওতে আমি এখন শর্টস আর করি না, ব্লগ ভিডিও করছি। তো আমার ব্লগ ভিডিওতে সেরকম আমার ভিউজ আসে না, কি বলবো আর বলো, ভিউজ আসে না। আমার নিজেকে কেমন যেন একটা লাগে যে আমার ব্লগ ভিডিওতে কেন ভিউজ আসে না, সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাওয়ার পরেও আমার ভিউজ আসে না। আমার শর্টসে অনেক ভিউজ আসতো, আমার শর্টসে অনেক, প্রায় অনেক বলতে আমার লাস্ট ভিউজ প্রায় 5K হবে হয়তো, এরকম এসছে লাস্ট। তো আমার আমার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তাই বলে অনেক অনেক যে হয়েছে তা না, আমার সাবস্ক্রাইবার জাস্ট পূর্ণই হয়েছে, তো অনেক আগেই পূর্ণ হয়েছে, অনেকে পূর্ণ হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, তার কারণ আমি ছোট একটা বাচ্চা নিয়ে খুব কষ্ট করে ভিডিওগুলো করি। তো তারপরে সেখানে 20-30 তার বেশি ভিউজই আসে না, তো আমার 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 খারাপ লাগে। আমার ছেলে, আমার ছোট ছেলে, ছেলেকে ঘুম পাড়িয়ে আর আমার সংসার, একা সংসার, আমার সংসারে কেউ নেই, আমি আমার হাজবেন্ড,
হাজবেন্ড আর আমার দুই ছেলে। তো তোমাদেরকে এর আগেও বলেছি, আমার শাশুড়ি আমার কাছে কিছুদিন থাকে, আমার শ্বশুরমশাই নেই। তো আমার শাশুড়ি কিছুদিন আমার কাছে থাকে, কিছুদিন আমার মানে ছোট দেওরের কাছে থাকে। এরা দুই ভাই, তো আমি বড়। তো যাই হোক, শাশুড়ি এখন জায়গায় আছে দেওরের কাছে, তো সেই কারণে আমাকেই সব কিছু করতে হয় একাই, একা হাতে ওই বাচ্চা সামলানো, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চার যত্ন, তারপরে বাকি কাজ, রান্না বান্না, ঘর গোছানো। ঘর তো সেরকম ভাবে আমি তাও গোছাতেই পারি না, আর কাজ আমাকে মানে খুব সীমিত সময়ের মধ্যে মধ্যে কাজ আমাকে কমপ্লিট করতে হয়। তার কারণ আমার বর বাইরে চলে যায় কিছুক্ষণ, তাকে সকালে, তারপরে বাইরে চলে যায়। ও তো একটা কাজের সঙ্গে যুক্ত আছে, তো যাই হোক ও বাইরে চলে যায়। তো আমাকে প্রায় 9টার মধ্যে সব কাজ কমপ্লিট করতে হয় সকালে, তারপরে চলে যাই ওই ছোট বাচ্চাকে নিয়ে। আমার 1.5 বছরও হয়নি এখনো, 1.5 বছরের বাচ্চাকে নিয়ে একাই কষ্ট করে আমি রান্না বান্না সব কিছু করি। এবার আমি সেরকম ব্লগ, আমি ছেলেকে নিয়ে, আর ছেলে একটু বড় হয়েছে তো ও ক্যামেরা আমাকে কিছুতেই ধরতে দেয় না, মোবাইল শুধু কেড়ে নেয়। তো একটাই মোবাইল আমার, তো সেই কারণে বলছি বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো। আর সব থেকে খারাপ লাগে যে কেউ কমেন্ট, আমি অনেক ভিডিও দিয়েছি কিন্তু কেউ আমার ভিডিওতে কমেন্ট করে না। খারাপ ভালো যা কমেন্ট করবে, তোমরা তোমাদের বক্তব্যটা বলবে তো কমেন্ট করে। আমি তো অনেক ভিডিও করেছি, ভিডিওতে বলেছি যে তোমরা কমেন্ট করে জানিও, তোমরা কমেন্ট করে জানিও, কিন্তু কেউ কমেন্ট করো না। তোমরা কমেন্ট করবে তবে তো আমি বুঝতে পারবো, তাই না, যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, তোমরা তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করো। তো যথেষ্ট চেষ্টা করব যাতে সেই ধরনের ভিডিও আমি দিতে পারি। তো আজকে অনেক মানে অনেক দিনের দুঃখ কষ্টকে মানে না থাকতে পেরে আমি আজকে আমার এই মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার কারণ ওয়াইটি একটা ফ্যামিলি, আমি ওয়াইটির সবাইকে মানে পরিবার ভাবি। তো আমি চাই আমার পরিবার আমার পাশে থাকুক, আমার পরিবার। আর একটা কথা বলবো তোমাদেরকে, আমি যে ভিডিওগুলো করছি সবাই কিন্তু আমাকে সাপোর্ট করে না, ঠিক আছে। প্রথম দিকে তো আমার হাজবেন্ডও আমাকে সাপোর্ট করতো না, যখন আমার অনকে পূর্ণ হয়নি, যখন আমার অনকে পূর্ণ হয়নি তখন আমার হাজবেন্ড প্রথম দিকে আমাকে সাপোর্ট করতো না। আমার ফ্যামিলি, আমার বাবার বাড়ির ফ্যামিলি অনেকেই আমাকে সাপোর্ট করতো না, কিন্তু তারপরেও আমি তাদেরকে উপেক্ষা করে আমি ভিডিওগুলো করছি যাতে নিজে কিছু একটা করতে পারি। তো এখন আমার হাজবেন্ড আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করে অনেক, বলে আগে আগে আমি নিজের ইচ্ছে মতো করতাম ভিডিও, ওর বাধ্য অবাধ্য হয়ে করতাম। ও একটু রনিশকে নিয়ে যেত, শর্ট ভিডিওগুলো করতে তো বেশি টাইম লাগে না, তো আমি ও যখন রনিশকে একটু বাইরে নিয়ে যেত তখন আমি ভিডিওগুলোকে করতাম, তাড়াতাড়ির মধ্যে ভিডিওগুলো শেষ করতাম। তো ব্লগ ভিডিও আমি দিতে পারি না, তো যেটুকুই পারি যে দিই, আমি এখন এখন রেগুলার ব্লগ ভিডিও দিই। অনকে পূর্ণ হওয়ার পরে আমি ব্লগ ভিডিও দিতে শুরু করেছি। তো আমি চাই আমার চ্যানেলটা, তার কারণ প্রায় 1 বছর হতে চলেছে আমার, কিছুদিনের মধ্যে আমার 1 বছর পূর্ণ হয়ে যাবে। তো প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো তোমরা দেখো আর কমেন্ট করো যে আমার মানে কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও, আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও দেওয়ার। তো ঠিক আছে বন্ধুরা, আমার এইটুকু রিকোয়েস্ট ছিল তোমাদের কাছে, এখন রাখছি।